রাত তিনটার সময় উঠে একদম আড়াই মিনিটের মধ্যে আমি গানটা লিখেছি। যেখানে যেই কম্পিটিশনে যাই আব্বাসউদ্দিনের গান সেখানে থাকবেই। দাদু যাচ্ছিলেন কবি কাজী নজরুল ইসলামের সাথে, একটা অনুষ্ঠান দেখে ওনারা ফিরছিলেন, গাড়িতে বসে বসে দাদুর পিঠের উপরে কলম দিয়ে, এইসব গল্প তো হারিয়ে যাবে। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে, পুরো বিষয়টাই আমার খুব গর্বের জায়গায়। দেশের একজন কিংবদন্তি শিল্পী যিনি একাধারে শিক্ষক, নজরুল গবেষক এবং সঙ্গীত শিল্পী, অধ্যাপক ডক্টর নাশিদ কামাল জি, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ রাজীব। কেমন চলছে সব কিছু মিলে? একটু তো ব্যস্ততা আছেই, আর সাধারণত মানে গান রেওয়াজ, তারপরে গান শেখানো, তারপরে টেলিভিশনগুলোতে পারফর্ম করা, তারপর আমার মেয়ে আরমিন মুসা, ওর অনেক ব্যস্ততা থাকে, সের পিছন থেকে আমারও একটা সাপোর্ট। নজরুল সঙ্গীত শিল্পী পরিষদও আছে, সেখানে আমি ভাইস প্রেসিডেন্ট, তো আমাদের প্রায় প্রায় মিটিং থাকে। এত ব্যস্ততার মাঝে শিক্ষকতা, নজরুল, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে গবেষণা এবং সঙ্গীত, মানে সামলাতে কি খুব হিমশিম খেতে হয়? হ্যাঁ, হিমশিম তো খেতেই হয়। এবছর আমি আমার শিক্ষকতা থেকে এক ধরনের রিটায়ারমেন্ট করেছি, মানে চাকরিটা ছেড়ে দিয়েছি, তো ভাবছিলাম যে তাহলে বোধহয় আরও বেশি সময় পাবো, সময় কখনোই পাওয়া যাচ্ছে না, তারপরে আবার সঙ্গীত জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। তো ফাঁকে ফাঁকে যখন সময় পাই, বিশেষ করে যখন বিদেশে যাই, তখন আমি কবি কাজী নজরুল ইসলামের প্রায় 7টা বই অনুবাদ করেছি, তার গান, তার গল্প, শর্ট স্টোরিজ যেটাকে বলে, তার কবিতা, তার যে সম্পাদকীয় ধূমকেতু পত্রিকাতে যেগুলো বার হয়েছিল, এবং তার জীবনী যেটা প্রফেসর রফিকুল ইসলাম কম্পাইল করেছেন, উনি পাবলিশ করে গেছেন, ওটা ইংরেজিটা বাংলা করেছি। তো আমার একটা উদ্দেশ্য ছিল যে এই 7টা বই যদি একজন নন বেঙ্গলি, যে বাংলা ভাষা জানে না, সে পড়ে, তাহলে সম্মুখভাবে কবি কাজী নজরুল ইসলামের যে কাজগুলো আছে তার একটা সারমর্ম সে পেয়ে যাবে। তো বিদেশে যখন যাই, সঙ্গীত জীবনে আবার বিদেশে অনেকবার যেতে হয়, অনুষ্ঠান থাকে, তখন এই যে লম্বা লম্বা পথ পাড়ি দেই, তখন বইগুলোর সাথে করে নেই, প্লেনে বসে লিখি কিছুটা, তারপরে যেখানে হোটেলে থাকি সেখানে লিখি কিছুটা, কাজ আগিয়ে আগিয়ে নিতে থাকি, চেষ্টা করি সময়টাকে সুন্দরভাবে ব্যবহার করতে। শিক্ষকতা থেকে অবসর নিয়েছে? হ্যাঁ। আসলে শিক্ষকতা থেকে কি অবসর নেওয়া যায়? না, যায় না, একটা থেকে নিলে আরেকটাতে চলতে থাকে। যেমন আমি তো একদম 1983 ঢাকা বিশ্ববিদ্যালয় জয়েন করেছি, 10 বছর ওখানে ছিলাম, তারপরে 14 বছর আইউবিতে ছিলাম পপুলেশনের হেড, এরপরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ছিলাম, প্রাইম এশিয়াতে ছিলাম, আর আমেরিকাতে 2 ইউনিভার্সিটি এবং ইংল্যান্ডে 1 ইউনিভার্সিটিতে ছিলাম এর মাঝখানে, নর্থ সাউথ ছাড়ার পরে। তারপরে ইউএনএফপিএতে আমি কয়েক বছর আলাদা কনসালটেন্সি করেছি। তো ওরকম কাজ চলতেই থাকে। আমার মনে হয় ফর্মালভাবে আমি এই বছর চাকরি থেকে অবসর নিলাম, ভাবলাম যে আমার বই টইগুলোকে আরও বেশি করে অ্যাটেনশন দেব, কিন্তু আপনি যেটা বলছেন, আসলে কোনো কিছু থেকেই অবসর নেওয়া হয় না। আর আমার সঙ্গীত জীবনেও আমার অনেক ছাত্রছাত্রী আছে, ওরা বাড়িতে আসে, ওরা গান শিখে যায়, মেয়ে শেখে, তারপর বোনের মেয়েরা শেখে, এইভাবে সময় কেটে যায় আর কি। আপনার 4 প্রজন্ম এই সঙ্গীতের সঙ্গে জড়িত। হ্যাঁ, আমাদের বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দিন, আপনার দাদা, আপনার বাবাও একজন শিল্পী, আপনি শিল্পী এবং আপনার মেয়ে পরবর্তী প্রজন্ম সেও শিল্পী, তো আপনি কিভাবে, মানে কোনটাকে বেশি আপনার প্রাউড ফিল করেন, গর্ব মনে হয় যে এই পুরো বিষয়টাই আমার খুব গর্বের জায়গা, এবং কোনোটাই মানে কাকতালীয় নয়। আমি যখন ইংল্যান্ডে পিএইচডি শেষ করলাম, ইচ্ছে করলে ওখানে চাকরি নিয়ে থেকে যেতে পারতাম, কিন্তু আমার ইচ্ছেই ছিল যে আমার মেয়েরা, আমার দাদুর যে এই বিখ্যাত একটা জীবন, সঙ্গীত জীবন, ওরা যেন সেটাকে আরও আগিয়ে নিয়ে যায়। আমার সবসময় ইচ্ছে ছিল যে আরমিন সঙ্গীত শিল্পী হোক, ওর ধারাটাও জ্যাজ মিউজিক চুজ করেছে, ইংল্যান্ডে থাকাতে ওটারও একটা প্রভাব পড়েছে ওর উপরে, আমি যে সময়টা ইংল্যান্ডে 4 বছর পিএইচডি করছিলাম। আমার ইচ্ছে ছিল সত্যি কথা বলতে যে ও
মার্গ সঙ্গীতে, হ্যাঁ ক্লাসিক্যাল সঙ্গীতে পণ্ডিত জসরাজজির ছাত্রী আমি। তো আমি তো অনেক বড় হয়ে ওনার ছাত্রী হয়েছি। আমি আর্মিন এতটুকু ছিল, আর্মিন এবং আসনা আমার দুই বাচ্চা, ওদের সঙ্গে নিয়ে নিয়ে আমি যেতাম ইন্ডিয়াতে শিখতে। তো আমার খুব ইচ্ছা হতো, আর্মিন যেহেতু গানে খুব ইন্টারেস্ট দেখাতো, যে আর্মিন শুধুই সঙ্গীত শিল্পী হোক এবং মার্গ সঙ্গীতটা করুক। তো কিছুটা সে আমার ধারাটা রেখেছে, ও শুধুই সঙ্গীত শিল্পী এই জীবন, শুধু সঙ্গীত শিল্পী বলবো না, ও কম্পোজার, তারপরে ও শিক্ষক, ও ইউল্যাবে পড়ায়, গান সম্পর্কে পড়ায়। তো বাবা যেটা চিন্তা করে সেইভাবেই আমি বাংলাদেশে এসে স্থায়ী বসবাস করেছি। আমি ইচ্ছা করলে বাইরেও থাকতে পারতাম, আমার নিজের যেটা শিক্ষা জীবন আছে সেটাকে প্রতিফলিত করার জন্য। কিন্তু আমার ইচ্ছেই ছিল যে আব্বাসউদ্দিন আহমেদের নাতনি হয়ে জন্মানো, এইটা তো একটা ভাগ্যের ব্যাপার, তাই না? এটা তো আমি ইচ্ছা করে অর্জন করতে পারি না যে আমি ওই ইউনিভার্সিটি যাব বা ওই দেশে চাকরি নেব, এটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। আমি চেষ্টা করেছি আর্মিনের মাঝে সেটা ছড়াতে এবং চারটা প্রজন্ম সেটা কন্টিনিউ করতে, এবং কোনোদিন যদি আর্মিনের ছেলে মেয়ে হয় আমি চেষ্টা করবো তাকেও সঙ্গীত শিল্পী বানাতে। আপনার মেয়ে যেভাবে আগাচ্ছে, যেভাবে আগাচ্ছে, আপনি এতে কতটা স্যাটিসফাইড? আমি মাশাআল্লাহ খুবই স্যাটিসফাইড। আমি ভাবতে পারিনি যে এরকমভাবে সে খুবই সিরিয়াস তার ক্যারিয়ার নিয়ে, তার গান গাওয়া, গান শেখানো, গান কম্পোজিশন করা। এবং ছোট থেকেই আর্মিন যখন থেকে বার্কলি কলেজ থেকে পাশ করে এসেছে 2014 সালে, সেদিনই আমাকে বলছিল যে আমি যদি, আমাদের একটা অফার এসছে আমেরিকা যাওয়ার। তো আমি বললাম, মা তোমার তো সব ইনস্ট্রুমেন্টালিস্টদের নিতে হবে। সে বলল, না 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 মা, ওখানে আমার একদল ইনস্ট্রুমেন্টালিস্ট আছে, ওরাই এসে আমার সাথে বাজাবে। কলকাতায় ওর একদল ইনস্ট্রুমেন্টালিস্ট আছে যারা ইন্ডিয়াটা কভার করবে। এই যে কতগুলো অভিনবত্ব, যে ওরা রিহার্সাল করে জুমের মধ্যে, ওদের কিন্তু গান প্র্যাকটিস হয়ে গেছে। তার মানে এই ডিজিটাল বাংলাদেশ যেটা আমাদের প্রাইম মিনিস্টার চাইছেন, হ্যাঁ, এবং ব্র্যান্ডিং বাংলাদেশ, আজকে যে গ্র্যামি অ্যাওয়ার্ডে ইতিপূর্বে কিন্তু আমাদের কারো বাংলাদেশিদের নাম যায় নাই, সেই পর্যন্ত বাংলাদেশকে সেই নিয়ে গেছে, ওর ঘাড়ে চড়ে আমি, মানে ওর গানটা আমি লিখেছিলাম বলে। তাই তো এটা আমার প্রথম লেখা গান, আগেও আমি লিখিনি কোনো, মাঝে মাঝে খাতায় লিখতাম, সেটা আর্মিন দেখেছে, তো ওর মনে হয়েছে যে আম্মা তুমি এই আমার সুরটা মনে গুনগুন করছে, তুমি এটার মধ্যে আমাকে গানটা লিখে দাও। তো দুটোর সংমিশ্রণে রাজ্যটক যেটাকে বলে, এই যে বাংলাদেশকে সবাই চিনছে, সারা পৃথিবীর মানুষ বলছে, এটাই তো ব্র্যান্ডিং বাংলাদেশ। আমার খুব ভালো লাগছে যে ওর এই পথপরিক্রমা। আর এছাড়াও যখন সে প্রথম 2014 আসলো বিদেশ থেকে, তখন এই যেখানে আমি বসে আপনার সাথে কথা বলছি এখানেই সে অনেক স্টুডেন্টসদেরকে সে ইন্টারভিউ নিল, তাদেরকে নিল তার দলে, হ্যাঁ, তার একটা কয়ের গ্রুপ আছে, এখানেই রিহার্সেল হচ্ছে। তারপরে আমরা ঘরটার ভাড়া পেলাম যেখানে সে তার ফর্মাল ক্লাস টিচিং করে, কিন্তু প্রথমে বাড়ি থেকেই শুরু হয়। তো এই সব কিছুর মধ্যে আমি দেখি যে ওর একটা গুরু হয়ে ওঠার একটা প্রতিশ্রুতি আছে ওর জীবনের মধ্যে, সেটা আমার খুব ভালো লাগে। গ্রামি অ্যাওয়ার্ডের কথা বলছিলেন, এটা তো অবশ্যই বাংলাদেশের জন্য বিশাল একটি ব্যাপার। এই বিষয়টা আর একটু বিস্তারিত জানতে চাচ্ছি, কিভাবে হলো, কিভাবে মনোনয়নটা আসলো? আচ্ছা, এটা, হ্যাঁ, এটার ইয়ে হলো, আর্মিন তো বার্কলি কলেজ অফ মিউজিকে পড়েছে, ওখানে বার্কলি ইন্ডিয়ান আনসাম্বল বলে একটা গ্রুপ আছে, এবং অ্যানেট ফিলিপ নামে উনি ভারতীয় মহিলা, উনি ওখানে ওদের টিচার। তো উনি যখন, আর্মিন যখন পড়ছিল তখন শেষ পরীক্ষায়, মানে লাস্ট প্রজেক্টে, ওকে নিজস্ব গানে সুর দেওয়া বা কথা লেখা পুরো জিনিসটাও সাবমিট করতে হয়। সেই সাবমিশনের সময়, মনে করো কালকে ওর সাবমিশন, আমাকেও রাতের বেলা ফোন করেছে, আম্মা আমার একটা সুর গুনগুন করছে, আমার কালকেই গান জমা দিতে হবে, তুমি কি একটা গানটা লিখে দিতে পারো? তো আমি সঙ্গে সঙ্গে 2-3 মিনিটের মধ্যে ফোনে, আমেরিকা থেকে ফোনে, তখন হোয়াটসঅ্যাপ ছিল না, হ্যাঁ, ও কার্ড কিনে ফোন করেছে, ওটার মধ্যে আমি তাড়াতাড়ি করে, বোধহয় গানটা আমার মনের মধ্যে গুঞ্জন ছিল, ওকে গানটা লিখে দিলাম, ও ওটা সাবমিট করলো, এবং সাবমিট করার পরে ওর পরীক্ষায় ডিস্টিংশন পেলো, এবং ওর টিচার খুব পছন্দ করলো। তো ওর যখন গ্র্যাজুয়েশন হলো আমি গেলাম, এবং ওর টিচার অ্যানেট আমাকে জড়িয়ে ধরে বলল, মামি মামি তুমি এত সুন্দর গান লিখেছো, আর্মিন আমাকে ইংলিশে এক্সপ্লেন করেছে তোমার গানটা, অন্য ছাত্রছাত্রীরাও আর্মিনের সাথে যারা ক্লাসে পড়তো তারাও খুব খুশি, তারাও বলল, আন্টি ইউ হ্যাভ গিভেন আস সাচ এ ওয়ান্ডারফুল সং। আমি তো বুঝে উঠতে পারছি না, মানে পৌঁছালাম মাত্র, তার সকালে এয়ারপোর্ট থেকে গেছি আর কি ওর গ্র্যাজুয়েশনে।
তারপরে উনি বললেন যে আমরা গানটা এত পছন্দ করেছি কথা এবং সুর, তো আমরা আরমিনকে আরও 3 মাস রাখতে চাই, ও সবাইকে এটা শেখাবে এবং আমরা সবাই মিলে এটা গেয়ে আমরা ইউটিউবে এটাকে প্রোডিউস করব। তো উনি সেটা অ্যানেট ফিলিপস সেটা করলো। আপনি যদি ভিডিওটা দেখেন দেখবেন সবচেয়ে প্রথমে ওর পিয়ানো দিয়ে শুরু হয় গানটা। হ্যাঁ, জাগো পিয়া লিখে যদি আপনি গানটা সার্চ দেন দেখবেন যে বার্কলি আনসাম্বলে অ্যানেট ফিলিপসের গান দিয়ে মানে পিয়ানো বাজনা দিয়ে শুরু হচ্ছে। তারপরের বছর আবার যার গানটা ওনার পছন্দ হলো সেটা উনি রেকর্ড করেছেন। এরকম করে করে 12টা গান ওনার সংগ্রহে হয়েছে এবং উনি পুরোটা একটা রেকর্ড আকারে বার করেছেন যার নাম হচ্ছে শুরুয়াত। সেই শুরুয়াতটা গত 3 মাস আগে রিলিজড হয়েছে, রিলিজড এর জুমে খুব সুন্দর অনুষ্ঠান করেছে এবং সেখানে অ্যানেট আমাদেরকে বলেছে যে তোমার সবাই এটাতে সহযোগিতা করেছো, আমি এটাকে গ্র্যামিতে দিচ্ছি জমা। এটা জমা দিতে হয় যে আমার কাজটা জমা দিলাম, এবার তোমরা মনোনয়ন দাও। তো এই গত নভেম্বরের 14 তারিখে গ্র্যামি মনোনয়নের সব কথাগুলো ছিল, অনুষ্ঠান হবে। আমরা অনুষ্ঠান দেখছিলাম, হঠাৎ করে দেখি যে এরকম শুরুয়াত রেকর্ডটা নমিনেটেড হয়েছে গ্লোবাল ইয়েতে। ওদের বিভিন্ন ক্যাটাগরি থাকে, তো গ্লোবাল ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছে। তো আমি ভাবছিলাম যে অ্যানেট হয়তো আমাদেরকে কিছু জানাবে যে মানে আমরা এখন নেক্সট স্টেপটা আমাদের কি, আমরা কি সবাই মিট করব, আমাদের কি যেতে হবে। তার মধ্যেই আমার ফোন আসা শুরু হয়ে গেছে যে আপা আপনি আর মেয়ে এরকম, আপনারা তো আমাদের ছবি দেন আমরা পেপারে দেবো, আমরা আপনারা জানলেন কি করে? বলল যে লস অ্যাঞ্জেলেসে যখন এই মিটিংটা হয়, ওই গ্র্যামি অ্যাওয়ার্ডসটা নমিনেশন অ্যানাউন্স করে, তখন বাংলাদেশি যারা রিপোর্টার আছে ওটা তো আসে ইয়েতে রয়টারে তো চলে আসে, ওরা আমাদের নামটা দেখেছে। আরে আমরা তো চিনি ওনাদেরকে, নাশিদাপাকেও চিনি, আরমিনও গান করছে, সবাই চেনেও কর, সঙ্গে সঙ্গে নিউজটা আমাদের একেবারে সব চ্যানেল সব মিডিয়া। তখন আরমিন আবার ছবি টবি তুলে পাঠালো। ওই গানটা খুব বিখ্যাত হওয়ার পরে 2 বছর আগে কোভিডের সময় সাউথ আফ্রিকা থেকে একটা সুফি দল আছে, তারা একটা সুফি অ্যাসোসিয়েশন, তারা আমাকে এই ইমেলে যোগাযোগ করেছিল এবং আমাদের একটা জুম সেশন ছিল সেখানে আরমিনদের এই গানটা হোল ক্লাস, ওরা বার্কলি ওই ক্লাসটা অনেকগুলো মেয়ে অনেকগুলো ছেলে, গানটা অবশ্যই দেখাবেন আপনারা দর্শকদেরকে, জাগোপিয়া গানটা বাজালো এবং ওরা আমাকে জিজ্ঞেস করলো যে কীভাবে তুমি এই গানটা লিখেছো, এটার মধ্যে একটা সুফি ফিলসফি আছে। তো আমি তো ছোটোবেলা থেকে যেটা তুমি বলছো যে আব্বাসুদ্দিনের নাতনি সারাক্ষণই একটা গান আমার মনে গুনগুন করে, কোনো রঙ্গে বাইন্ধাচ্ছ ঘরখানা মিছা দুনিয়ার মাঝে গোসাইজি কোনো রঙ্গে, এই গানটা আমার চাচা মোস্তফা জামান আব্বাসী সবসময় গাইতেন। আর কবি কাজী নজরুল ইসলামের বহু গান, যে সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে। আমার মনে হয় এই সব গান এবং আমি যে অনুবাদ করছিলাম, অনুবাদ করার সময় অনেক সময় রাতে ঘুমাতে যাওয়ার সময়ও আমার গানগুলো মাথার মধ্যে গুনগুন 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 করতে থাকে যে আচ্ছা এই শব্দ নেব না এই শব্দ নেব। অনেক সময় রাত 3টার সময় উঠে আমি আবার আমার যে খাতায় মানে রাফ কপি ওটার মধ্যে আগের শব্দটা কেটে নতুন শব্দ রাত 3টার সময় আমার একটা মনে পড়ে গেল, ওইটা আবার লিখি যে হ্যাঁ যে আচ্ছা তিলক চন্দন এটাকে কিভাবে আমি ইংরেজিতে ফুটাবো। আমার মনে হয় সব গান এবং দর্শন আমার মনের মধ্যে ছিল। আপনি দেখবেন অনেক চ্যানেলেই যখন আমি ইন্টারভিউ দেই তখন আমি এই ধরনের কথা বলি যে নতুনদেরকে আহ্বান জানাও, তারপরে মনের দুয়ারটা একটু খোলো। তো ওই কথাগুলোই বোধহয় আমার মনে হয় সেই সময় আমার মনে অরুণরণ হচ্ছিল এবং আমি বলেছি এবং গানটা সৃষ্টি হয়েছে। খুব যে আমি ভাববার সময় পেয়েছি বা অনেকদিন ধরে চিন্তা করে গানটা লিখেছি তাও না, মানে একদম 2.5 মিনিটের মধ্যে আমি গানটা লিখেছি। তো এটাকে আমি বলবো যে ছোটোবেলার থেকে কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও যারা বড় বড় দার্শনিক আছেন তাদের এবং আমার মাকে আমি এটার জন্য খুব বড় একটা ধন্যবাদ দেব। তার কারণ হচ্ছে আমি তো বিদেশে জন্ম এবং বিদেশে পড়াশোনা করেছি, তো আম্মা আমাকে সবসময় বলতেন যে তুমি নজরুল ইসলামের গান এত ভালোবাসো সেটার জন্য কিন্তু তোমাকে বাংলায় অনেক পাকা হতে হবে। তো স্কুলে ইংরেজি থাকলেও অবসর সময় যে সময় সবাই খেলা করছে আম্মা জোর করে বসিয়ে আমাকে অনেক বাংলা শেখাতো এবং অনেক বাংলা বই দিত পড়তে, এটা পড়ে এটা সারমর্ম লেখো,
স্বাভাবিকভাবেই বাংলার প্রতি, বাংলা চর্চার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে, যেটা আমরা যে সময় বড় হয়েছি যারা ইংলিশ মিডিয়ামে পড়তো তাদের আবার বাংলা চর্চার প্রতি এতটা আগ্রহ ছিল না। আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে দেখেছি ওরা অত বাংলা বই টই পড়ে নাই। হ্যাঁ, আম্মা কিন্তু এটা খুব, এবং আমার আব্বা, আমার মনে আছে উনি ধরো আমরা ছুটি কাটাতে গেলাম কক্সবাজার বা আমরা কুমিল্লা গেলাম ছুটি কাটাতে বার্ডে, হ্যাঁ আব্বা একটা খাতা সঙ্গে করে নিয়ে যেতেন, ওটার মধ্যে উনি বাংলাতে হাতের লেখা খুব সুন্দর করে, আর বিশেষ করে ওই যে যুক্ত অক্ষর যেগুলো, নিয়ে যেতেন এবং বলতেন যে এই ছুটির দিনে তোমাদের তো স্কুলে পড়াশোনা নেই, এটা একটু তুমি লিখে ফেলো। এরম করে করে খেলায় খেলায় কখন মানে উনি আমাকে সমৃদ্ধ করেছেন, বাবা মা দুজনেই, নত হয়ে আসে মাথা সেভাবে। এবং আমি চেষ্টা করেছি আরমিনকে এবং আসনা আমার ছোট মেয়ে যেটা মালটায় থাকে, সে লতে এলএসসি থেকে পাশ করেছে অনার্স এবং এমএ করেছে ইংলিশ লিটারেচারে ডিস্টিংশন নিয়ে, এবং যখন সে বাংলাদেশে পড়তো এখানে সাউথ এশিয়াতে সে হাইয়েস্ট নম্বর পেয়েছিল ইংরাজিতে, তো বিদেশে চাকরি করে। আর খুব মজার কথা এই যে ঋষি সুনাক যে এখন এখানে ইয়ে হয়েছে ব্রিটিশ প্রাইম মিনিস্টার হয়েছে, আমার ছোট মেয়েটাও ওখানে ব্রিটিশ সিভিল সার্ভেন্ট এবং ঋষি সুনাকের আন্ডারে এসে চাকরি করত এখন, হ্যাঁ বিরাট গর্ব। এবং কমনওয়েলথ গেমস ওখানে উদযাপন হয়েছিল, সেটাতে ও এই চাকরিটা নেওয়ার আগে অন্য একটা চাকরিতে ছিল, সেই আসনা মুসা ওর নাম, ও চাকরিটা ছেড়ে চার মাস রিহার্সেল করে কমনওয়েলথের উদ্বোধনী গেমস, উদ্বোধনী যে অনুষ্ঠান হয় সেখানে সে একমাত্র বাংলাদেশি ওখানে পার্ট নেয়। ডান্স যেটা হয় না প্রথমে, যে কোনো ওরা গেমস বা ইয়ে করে যে তখন প্রথমে একটা উদ্বোধনী অনুষ্ঠান হয়, সেখানে ও সুযোগ পেয়েছিল। তো ওরা বলেছে যে চার মাসে কোনো রিহার্সেল মিস করা যাবে না, মিস করলে তো দুজনেই আরমিন এবং আসনা দুজনেই ওদের জীবনে মানে ওই যে একটা কমিটমেন্ট দিলাম আমি এই কাজটা করব, ভালো করে করব, এটা শিখেছে এবং অন্যদেরকে শেখাবার চেষ্টা করছে, এটাই আমার সবচেয়ে ভালো লাগা। কারণ আমি একা শিখলাম দশজনকে শেখালাম না, তাহলে তো আমার গুণটা আমার মধ্যেই সীমিত হয়ে গেল। আরমিনও যে বিদেশে থেকে গেল না, ফিরে এসে এখানে কয়ের গ্রুপ করছে, এতগুলো ছেলে মেয়েকে আজ 10 বছর প্রায় 8-9 বছর হতে চলল, ব্যাচে ব্যাচে ছাত্রছাত্রীরা আসছে, তৈরি হচ্ছে, ছোট বাচ্চাদের শেখাচ্ছে, ব্র্যাকে শেখাচ্ছে, ইউ ল্যাবে পড়াচ্ছে, এরা সব তৈরি হচ্ছে ওর আন্ডারে। সবাই তো বার্কলিতে যাওয়ার সুযোগ পাবে না, তো আমি যে সুযোগটা পেয়েছি সেটা আমি আরও 10 জনকে ছড়িয়ে দেই, এই দর্শনটা ও গ্রহণ করেছে। ছোট মেয়ের কথা বলছিলেন, ওর সঙ্গীত নিয়ে ভাবনাটা কি, সঙ্গীত কেউ কিভাবে দেখে? ও তো ডান্সার, ও মুনমুন আহমেদ যে এখানে কত্থক ডান্স করে ওর কাছে আমি শিখিয়েছিলাম, এবং ও আমার সাথে যখন আমি পান্ডিত জসরাজির কাছে যেতাম, কাজে ও তো আমি যখন যাই ওকে ভিজিট করতে, ও বলে যে আম্মা আমি সবচেয়ে বেশি মিস করি তুমি যে কথায় কথায় গান গেয়ে ওঠো, এটাই সবচেয়ে মিস করি। তো ও খুবই মানে ও মার্গ সঙ্গীত ওর খুবই পছন্দ, নাচটাকে সে কিছুটা কন্টিনিউ করে, আর ছবি আঁকা, এই বাসায় আমার যতগুলো ছবি আছে সব ওর আঁকা, হ্যাঁ ছবি আঁকা কন্টিনিউ করে। আবার সে গল্প লেখে, ওর মাথার মধ্যে বলে নভেল আছে, ও যখন চাকরি ছেড়ে অবসর পাবে তখন সে লিখবে, দোয়া করবেন আপনারা জানেন। তার মানে আপনাদের মতো বংশ পরম্পরা বা রক্তের যে সৃজনশীলতা সেটার মধ্যেও আছে দুজনেই, হ্যাঁ দুজনেই তাই। গ্রামি অ্যাওয়ার্ডের যে গানটি জাগোপিয়া, হ্যাঁ এই গানটা একটু আপনার কন্টেক্সট। জাগোপিয়া আর ঘুমায়ো না, জাগোপিয়া আর ঘুমায়ো না, নিশির স্বপন ভোলো ভোলো, রবির স্বপন দেখো, আলোর ছটা মাখো, মনে দুয়ার খোলো খোলো, মনের দুয়ার খোলো খোলো, জাগো পিয়া জাগো পিয়া জাগো পিয়া জাগো পিয়া জাগো পিয়া জাগো পিয়া, জাগো জাগরে জাগো জাগো জাগরে জাগো, জাগো পিয়া আর ঘুমায়ো না, হৃদয়ে সুর তোলো। জাগ পিয়া নামে
কবি কাজী নজরুল ইসলামের বইতে আছে যে জাগ পিয়া নামে কলকাতাতে একটা গ্রুপ ছিল, তারা ভোরবেলা উঠে সবাইকে ঘুম ভাঙাতো, এবং সেই গানটা শুনে কবি কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিলেন, নিশি ভোর হলো জাগিয়া পরানো পিয়া। আমার মনে হয় সব কিছু ওই সময় আমার মাথায় ছিল, হঠাৎ করে বেরিয়ে এসছে এরকম, আর্মিন চাইছে কালকেই ওর পরীক্ষা। হ্যাঁ, তো জাগ পিয়া বলে একটা গ্রুপের কথা উনি ওনার বইতে লিখেছেন। কাজী নজরুল ইসলামকে নিয়ে কতটা স্মৃতি রয়েছে আপনার? আমার তো স্মৃতি খুবই উজ্জ্বল, কারণ 1972 উনি যখন 24 মে ওনাকে নিয়ে আসা হলো, আমি তখন গেলাম এয়ারপোর্টে আমার বাবার সাথে ওনার হাত ধরে। আমি একাই গিয়েছিলাম, ছোট দুই বোন যায়নি, এবং গিয়ে দেখি ওখানে মানে মানুষের যে সমুদ্র হয় এটা কাহাকে বলে ওটা আমি তখন প্রথম দেখলাম। ঢল এয়ারপোর্টে ওনাকে একটা গাড়িতে তোলা হলো, আর খিলখিল মিষ্টি ওনার যে কাজী সব্যসাচী তার দুই মেয়ে, তারা যে গাড়িতে উঠলো সে গাড়িতে আমি উঠলাম। আমার আব্বা বললো যে ওরা বাংলাদেশে নতুন এসছে, তুমি ওদের সাথে থাকো, ওদের সাথে গল্প করতে করতে, এবং গল্প করব কি, আমাদের ওই যে হিউম্যান সি আমরা শুনেছি, হ্যাঁ, তা আমাদের গাড়িটা কালো একটা BMW গেছে, আমাদের গাড়িটা এগোচ্ছে পিঁপড়ার মতন করে, আর জানলা ধরে সমস্ত মানুষেরা খিলখিল এবং মিষ্টিকে দেখার জন্য তারা আগ্রহী, আর মাঝখানে আমি বসে আছি। তো গাড়িটা এসে নজরুল ইনস্টিটিউট 28 নম্বর রোডে এসে পৌঁছালো, ওখানে ওরা নামলো, ওদের দাদুকে নামতে দেখলাম, ঘরে নিয়ে গেল। হ্যাঁ, তো ওনার যে ওদের যে মা খিলখিল মিষ্টির মা উমা কাজী, উনি ওনাকে কাপড় বদলে দিচ্ছে আমাদের সামনে, গেঞ্জি পরালো ওনাকে, আরামের কিছু পোশাক পরিয়ে ভাত তরকারি মাখিয়ে ছোট 2 বছরের ছেলের মতন, আর উনি খুব অস্থির হয়ে আছেন, চারপাশ দেখছেন, কারণ তো কলকাতায় থেকে অভ্যস্ত। তো এই সমস্ত মাঝে মাঝেই যেতাম দেখতাম, এবং খুব বিখ্যাত বিখ্যাত শিল্পীরা আসতেন মানে ওখানে গান শোনাতে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় লেট ফিরোজা বেগম, তারপরে অঞ্জলি মুখার্জি ইন্ডিয়া থেকেই এসেছিলেন, তারপরে শাবনম মুশতারি, পারভিন মুশতারি ওরা এসছে, খালেদ হোসেন, তারপরে আমার চাচা মুস্তফা জামান আব্বাসি, আমার ফুপু ফেরদৌসী রহমান, সবাই ড্রয়িং রুমে বসে গান শোনাতো ওনাকে, অনেক মানুষে মালা ফুল দিয়ে যাচ্ছে, আর উনি ফুলের মালাগুলো কুটি, খুব কারো গানটা যদি পছন্দ হতো না চোখ দিয়ে পানি পড়তো, এবং কারো গানটা যদি ভালো লাগতো উনি গলার মালাগুলোর যে ফুলগুলো ছিল না ওগুলোকে কুটু 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 করে করে কেমন করে গান শুনছেন আর এরকম এরকম করে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করছেন, আর টুকরাগুলো তাকে এরকম করে ছিটিয়ে দিতেন। মানে মনে হচ্ছে উনি কিছু একটা বুঝতে পারছেন, ওনার ভালো লাগছে তো ওটা এরকম করে দিচ্ছেন। তারপরে কিছুক্ষণ পরে গান চলতে থাকলে উমা কাজী এসে বলতো যে বাবার তো খাওয়ার টাইম হয়েছে, তারপর ওনার আস্তে করে ধরে নিয়ে যেত, ওই দৃশ্যটা আমার মনে পড়ে, গেঞ্জি পরা নিয়ে যেত, এরকম করে একটু তাকাতেন উনি পেছন দিকে গান চলছে। আবার মাঝে মাঝে গিয়ে দেখতাম, একদিন গিয়ে দেখি উনি মোটরে করে ঘুরতে, বঙ্গবন্ধু ওনাকে গাড়ি টাড়ি গার্ড অফ অনার সব কিছু দিয়েছে, উনি গাড়িতে করে বেড়াতে গেছেন, গাড়িতে খুব চড়তে ভালোবাসতেন। তো গাড়িটা এসে থামলো ধানমন্ডি ওনার বাসার সামনে, সবাই নামলো, উনি আর নামতে চাইছে না, ওনাকে জোর করে তখন আর একটু ঘুরবে আর কি। হ্যাঁ, তখন রোদ চড়া, মে জুন মাসে তো রোদ খুব চড়ে যায়, ওনাকে জোর করে নামিয়ে বাবা বাবা আসেন, উনি নামতেই চাচ্ছে না। উমা কাজী জোর করে ছেলে ভোলানোর মতো নিয়ে গেল, খুব যত্ন করতেন উমা কাজী। আমরা ছোটো ছিলাম, আমাদেরকেও মানে খাবার আসছে, বাউচি টাউচি রেখে দিয়েছে সরকারের পক্ষ থেকে, খাবার আসছে আমরাও খেতাম, ওনাকে দেখছি উনি শুয়ে আছে। আবার বিকেলবেলা সব লোকেরা আসছে, নানান স্কুল থেকে দলে দলে বাচ্চারা দেখতে আসছে যে কবি কাজী নজরুল ইসলাম এসছে। মানে এইটা, এই দৃশ্যগুলো নিজে দেখা এবং গ্রহণ করা, এটা চিরকালের জন্য আমার একটা স্মৃতি হয়ে গেছে। এবং ওই বড় বড় আর্টিস্টদের গান শুনে আমারও মনে হয়েছে যে আমিও এরকম গান করব, আমিও এরকম, মানে নজরুলকে তো আর শোনাতে পারিনি কিন্তু মনে মনে শুনিয়েছি, মনে মনে ওনার ছবিটা আমার থাকে। দাদা আব্বাসউদ্দিনকে আসলে সত্যি মানে এভাবে যদি দেখতে পেতাম, আমি কবি কাজী নজরুল ইসলামকেই যতটা দেখেছি, আমি লন্ডন থেকে এসেছি যখন তার 1 মাস পরে উনি মারা গেছেন, তো দাদু তখন খুব অসুস্থ ছিলেন। সবাই আমাকে পরিবারে বলে যে তোমাকে দেখার জন্য উনি বোধহয় বেঁচে ছিলেন। দাদু ডায়েরিতে খুব সুন্দর করে করে লিখতেন যে আমার এই ভুমনি,
ও যদি এখন লন্ডন থেকে না আসতো, যদি 5-6 বছর ইংল্যান্ডে থাকতো, তাহলে ওর ব্রিটিশ মেমদের মতন ইংরাজি বলতো। তাহলে তো পরে ওখানে পড়াশোনা করতে গেছি, ইংরাজিতেই আমার সব কিছু, আমার লেখা পড়া বলা বিতর্ক করা। তো মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, আচ্ছা দাদু, আমি যে এখন ইংরেজিটা বলি এটা কি তোমার পছন্দ হয়েছে? মেম সাহেব কি পেয়েছো? উনি বিলেতি মেম। তো অন্যদের মুখে, আব্বা আম্মা, তারপরে আমার দাদি, আমার ফুপু, তাদের মুখে আমি শুনেছি দাদু ওই একটা মাস আমাকে মানে ঘুমাতেও দিতে চাইতেন না। উনি নাকি বলতেন যে বৌমা ও এখানেই ঘুমাক, আম্মা নিয়ে যেত অন্য ঘরে ঘুমা, না আপনার ডিস্টার্ব হবে, সারাক্ষণ আমাকে পাশে রাখতেন। হয়তো স্নেহের পরশটা বুলিয়ে যাচ্ছেন এখনও। বাবার কাছেও শুনেছি আমার আব্বাও খুব কান্নাকাটি করতেন, কারণ আমার দাদু মাত্র 58 বছর বয়সে খুব ভুগে ভুগে মারা গেছেন। তো ওনার ধারাটা মেনটেন করে যাচ্ছে আরমিন, আরমিনের মাধ্যমে আব্বাসুদ্দিন বেঁচে থাকছে, এটা তো আমার একটা খুশির দিন। মানে ওনাকে বাংলাদেশ বা বাঙালির আরো কিছু দিন পেলে বাংলা এই সঙ্গীত অঙ্গনটা আরো সমৃদ্ধ হতো। নিশ্চয়ই নিশ্চয়ই। তবে যা যাটুকু উনি দিয়ে গেছেন সেগুলোকে ভাজলেও আমরা সমৃদ্ধির পথেই থাকবো সবসময়। গবেষণা তেমন হচ্ছে না, কিন্তু আমরা ডিজিটাল বাংলাদেশ পাওয়াতে আমাদের একটা খুব আনন্দ হয়েছে। তুমি দেখবে যে যতগুলো চ্যানেলে কম্পিটিশন হয়, ওই ঘুরে ফিরে হকি গাড়িয়াল ভাই, কিয় বন্ধু কাজল ভ্রমরা, নাও ছাড়িয়া দে পাল উড়াইয়া দে, এই গানগুলোই গাওয়া হচ্ছে, কারণ সেগুলো এখন অ্যাভেলেবল। ওনার সেই অরিজিনাল গানগুলো যেগুলো আমরা ভারত থেকে হয়তো পাইনি, রেকর্ডিংয়ে আগে শোনাতে পারিনি, কিন্তু এখন ইউটিউবের মাধ্যমে সব গান পৌঁছে গেছে দ্বারে দ্বারে। এবং যখন আমাদের এই যে রমজানের সময়টা আসে, দাদুর দুটো বড় কন্ট্রিবিউশন, একটা হচ্ছে ওনার পল্লী সঙ্গীত, আরেকটা হচ্ছে নজরুলের ইসলামী গান, তখন তুমি দেখবে যে সকাল থেকে রাত পর্যন্ত যত গান টেলিভিশনে যাচ্ছে সবই কবি কাজী নজরুল ইসলামের লেখা এবং গাওয়া আব্বাসুদ্দিন। সেভাবে মানে আলাদা কোনো পৃষ্ঠপোষকতায় নজরুলের গান বা আব্বাসুদ্দিনের গান এগুচ্ছে না, কিন্তু যেটা এগুবার মতন এলিমেন্ট যার মধ্যে আছে সেটা কিন্তু আপন গতিতেই এগোয়। তা তার জন্য তোমাকে কোনো ইনস্টিটিউশন লাগে না, কারো পৃষ্ঠপোষকতা লাগে না। তো যেখানে যেই কম্পিটিশনে যাই, আব্বাসুদ্দিনের গান সেখানে থাকবেই, এবং তার জন্য কোনো ইনস্টিটিউট তৈরি হয়নি। সঙ্গীত একাডেমি আমার ফুপুর একটা আছে, সেটারও বাড়ি নেই, ঘর নেই, এই স্কুলে স্কুলে আমরা মাঝে মাঝে অনুষ্ঠান করি, কিন্তু না হলে কি হবে, উনি তো রয়ে যাবে চিরজাগরুক। কোনো স্বপ্ন আছে দাদুর এই কাজগুলো নিয়ে আর একটু যদি বিস্তর গবেষণা বলেন বা কাজ করার সুযোগ তৈরি হয়? হ্যাঁ, আছে, একটা ইনস্টিটিউট করতে পারলে আমার খুব ভালো লাগতো, যেটাতে দাদুর গানগুলো সংরক্ষিত থাকবে, যে কোনো মানুষ এলেই, যেমন কলকাতায় দেখেছি ওরা নজরুল তীর্থ করেছে, হ্যাঁ, সেখানে যে কোনো মানুষ গেলে ওই বাটন টিপলে যে গানটা শুনতে চায় ওই গানটা কানে হেডফোন দিয়ে শুনতে পারবে, এরকম। তারপরে গানের যে প্রেক্ষাপটগুলো, এখন যেমন আমি বলছি আমি আব্বার থেকে শুনেছি, একদিন তো আমিও থাকবো না, এগুলো যদি লিখে রাখা যেত, এগুলো যদি নদীর নাম সই অঞ্জনা কীভাবে লেখা হলো, হ্যাঁ, কীভাবে অমুক গানটা ওমন রমজানের ওই রোজার শেষে অপর পিঠে লেখা হলো, ইসলামের ওই সৌদালয়ে এলো নবীন সৌদাগর, হ্যাঁ, কোন গানটি লেখা হলো আসে বসন্ত ফুলে বনে, দাদু যাচ্ছিলেন কবি কাজী নজরুল ইসলামের সাথে একটা অনুষ্ঠান দেখে ওনারা ফিরছিলেন গাড়িতে বসে বসে দাদুর পিঠের উপরে কলম দিয়ে, এইসব গল্প তো হারিয়ে যাবে। তো এগুলো, এবং অনেক সময় অনেক গবেষণাগার আসেন, তারা আমাদেরকে বলেন যে 1947-এর পরে আব্বাসুদ্দিন আহমেদ বাংলাদেশে চলে আসাতে যে গানগুলো উনি নিয়ে এসেছিলেন সেই গানগুলোর সুর কিন্তু এক ফোঁটাও বিকৃত হয়নি। যে গানগুলো কলকাতাতে গীত হয়েছে, যেহেতু রেকর্ড টেকর্ড সব হারিয়ে গেছে, ওখানকার অনেক শিল্পীরাই অন্য একটা সুরে গানগুলো গেয়েছেন, পায়নি তারা খুঁজে, ওখানে কিন্তু অন্য সুর হয়েছে, আমাদের এখানে কিন্তু অন্য সুর হয়নি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি হয়তো বা নতুন গতি পেয়েছে, কিন্তু এই নতুন গতি পাওয়ার পিছনে যাদের অবদান তাদের নিয়ে আরও কাজ করার যে সুযোগ রয়েছে, নতুন প্রজন্মকে জানানোর জন্য যে উদ্যোগ প্রয়োজন, সেগুলো কিন্তু নেওয়ার সময় এখনই।